বড় আশা করে এই সিজনটা জ্ঞান মাস্টারটা ফুল দিতেছিলাম ভাই, কিন্তু এই যে তোমরা বড় বড় ইউটিউবার আর টপ টপ জ্ঞান মাস্টার প্লেয়ার ভাইয়ারা, তোমরা যে হেকানে কালতাছো ভাই, এটা ঠিক না ভাই। আমরা কষ্ট করতেছি ভাই জ্ঞান মাস্টার যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেভাবে যাইতেছো ভাই, তোমরা জ্ঞান মাস্টার থাকো ভাই, আমরা জ্ঞান মাস্টার যাওয়া লাগবো না ভাই, আমরা আজ থেকে বাদ দিয়ে দিলাম ভাই। তাহলে কি পেশে লিজেন্ড আর রাই ফায়ার কমিউনিটিতে সবাই হ্যাক ইউজ করে খেলছে? But how it possible? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ দাও। জেপলাই খেলতে উপলে কিন্তু ফাইল লাগায় খেলতে, তুমি জানো ফাইল লাগায় খেলতে। হ্যাঁ, যারা কি মেরে আইডি কিন্তু ম্যান হইবো, যারা কি মেরে কিন্তু জানে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি তাহলে, আমরা এই দোনো কাউরে দি, মানে যাদেরকে সবাই চিনে জানে। ভালো করে ও, আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, চিনিয়ে না। তো একটা ম্যাচ খেলছে, একটা ম্যাচ খেলছে, মাউস অপশনটা ডিলিট দেন ভাই রে ভাই, এম এম বডি সিড ইন লক। আর কি আছে? उसका जो पहला वाला आईडी था ना, वो सेल कर दिया। वो बोल रहा है स्मूथ बोल रहा है, नोटा ये हैक है। কোন পিসি প্লেয়ারকে বিশ্বাস করবা না, বাংলাদেশের কোন পিসি প্লেয়ারকে বিশ্বাস করবা না। বাংলাদেশের পিসি প্লেয়ার বলতে আমি সবাইকে বলতে চাচ্ছি না, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে একটারও বিশ্বাস করবো না। কেউ অল্প কেউ বেশি, সবগুলোর ভিতরেই গাপলা। ইভেন আমি যে বর্তমানে দুদিন ধরে গেম প্লে করতেছি, আমার ভিতরেও গাপলা আছে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। So, hey what's up guys, কেমন আছো সবাই? অরিজিনাল গেমের নামে কোনো আর লিগাল গেম নাই, আছে যা সব চুরি করা। তো দেখো গাইস, এটা প্রমাণ হয়ে গেছে যে কমিউনিটিতে 90% ইউটিউবার হ্যাক ইউজ করে খেলছে। সিট কাজী আর রাজা সাদিয়া জান্নাত থেকে শুরু করে সেভেজ ভাইয়ের স্কোয়াড হ্যাক করে গেম জুড়ে দিয়েছে গাইস। তো এইভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে আর দেশের লিজেন্ড, সে যে দেশকে রিপ্রেজেন্ট করছে। আর শুধু এরাই হ্যাক ইউজ করে না, বরং সাদিকুল নিজেই হ্যাক ইউজ করে। তার মুখে শোনো গাইস, এরা কিন্তু, আমি কিন্তু বলতেছি না এরা হ্যাকার, এরা কেউ হ্যাকার না, কিন্তু কেউ লিগাল প্লেয়ার না। এরা বিভিন্ন চিট ইঞ্জিন, রেজিডিট, বিভিন্ন, আমি নামও জানি না ভাই, জাস্ট আমি একটা নাম হচ্ছে পাবলিক সবাই জানে, এই জন্য আমি একটার নাম বললাম। তো এইসব জিনিস হচ্ছে এরা ইউজ করতেছে। তো পিসি প্লেয়ারদের, আমি জাস্ট একটা কথাই বলবো, পিসি প্লেয়ারদের গেম প্লে দেখে কখনো ইন্সপায়ার হবে না যে আমি এর মতো গেম প্লে একদিন করবো। ওর মতো গেম প্লে করতে গেলে তোমাকে জিনিস লাগাতে হবে, অ্যান্ড তুমি যদি মোবাইল প্লেয়ার হয়ে একটা পিসি প্লেয়ারের স্কিলকে কপি করো, কখনোই সম্ভব না। কারণ একটা ফোনে কিন্তু এত কাহিনী করা যায় না, আর ফোনের সামান্য একটা ফাইল ইউজ করলেও আইডি ব্যান হয়ে যায়, কিন্তু পিসিতে ব্যান হয় না। সো মাইন্ড ইট। আমি জাস্ট আবারও একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কোনো পিসি প্লেয়ারকে বিশ্বাস করবা না, বাংলাদেশের কোনো পিসি প্লেয়ারকে বিশ্বাস করবা না। বাংলাদেশের পিসি প্লেয়ার বলতে আমি সবাইকে বলতে চাচ্ছি না, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে একটারও বিশ্বাস করবো না। কেউ অল্প কেউ বেশি, সবগুলোর ভিতরেই গাপলা। ইভেন আমি যে বর্তমানে দুদিন ধরে গেম প্লে করতেছি, আমার ভিতরেও গাপলা আছে। এইটা তুমি আমাকে আগে বলবা না? মিউজিক ভাই, এরা পোকা বানাচ্ছে আমাদের, এতদিন এতদিন বিড়াল হয়ে বাঘের করতে লুকিয়েছিল। পিসিতে হ্যাক লাগানো বোকাচোদাগুলো গাইস, মোবাইল প্লেয়াররা কিন্তু লিজেন্ড, তারা লিজেন্ড থাকবে। তো তোমরা এইসব পিসি প্লেয়ারদের আইডল নাম মেনে নিতে ফ্যান না হয়ে মোবাইল প্লেয়ারদের একটু সাপোর্টটাও নাই মালুম। রিঙ্কু ভাই, এদের গেম প্লে দেখো, অ্যান্ড এদের ফ্যান হও, আজে দেবে। কথাটা ঠিকই বলেছ। আর একটা সত্যি কথা বলতে গেলে, বর্তমানে গেম প্লেয়ার কোনো দাম নাই, যা আছে হ্যাক ইউজ করা, স্ক্রিপ্টেড মেসেজ। আর আমাদের ফিফা কমিউনিটি বলো, আর আমাদের দেশের মডিওটা কোনো কিছু হচ্ছে না, ব্যান্ড থেকে শুরু করে কোনো কিছু হচ্ছে না, তাও গ্যামিনার মডিয়টারদের লোকে পড়ে না এসব। আর গাইস, হ্যাক ইউজ করে খেলার মজাই আলাদা, কারণ হ্যাক ইউজ করে খেললে রোস্ট হওয়া যায় আর ভাইরাল হওয়া যায়। সকল পিসি প্লেয়ার ইউটিউবাররা হ্যাক ইউজ করা শুরু করে দিয়েছে, বিকজ তারা রিলিজ ফাইল থেকে শুরু করে দিয়েছে যায় একটা ক্যারিনার ধরা সর। তাই এই কারণে গাইস, ফ্রি ফায়ার নষ্ট হতে হওয়া দেরি নাই, আর তাই না থামলে ফ্রি ফায়ার নষ্ট হতে আর এক বছর। আর একটা কথা বলতে গেলে, পিসিতে খেলা বন্ধ করে দেওয়া ক্যারিনার কাছে এটা আমাদের আবেদন, তাহলে সমাধান হয়ে যেতে পারে গাইস। আর
কি বলতাম এইসব পিসি প্লেয়ারদের কথা যেখানে বড় বড় কমিউনিটি ধ্বংস করে দিচ্ছে এরাই, আর তোমরা দেখে মজা মারছো এবং মজা নিচ্ছ তোমাদের মতো অডিয়েন্স। এদেরকে যতটাই আমরা রোস্ট করবো এরা ততটাই ভাইরাল হওয়ার জন্য এইসব হ্যাকিং থেকে শুরু করে আউলা ফাউলা যত কাজকর্ম আছে এরা কন্ট্রোভার্সি হতে থাকবে। তো এদের মতো বক্সদের পেছনে ফেলে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকতে হবে। তো গ্যাজিনের কাছে এটা আমাদের কাছে স্প্যাম করতে হবে যে চি প্লেয়ার নট অ্যালাউ ইজ গেম, তো মোবাইল প্লেয়ার শুধু থাকবে। তো গাইস ভিডিও এ পর্যন্তই, আশা করছি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো গাইস। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের বলছি ভাই তোদের কি দাওয়াত দিতে হবে, জলদি সাবস্ক্রাইব করো হে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবো গাইস। সবাই ভালো থাকবা এবং হ্যাক থেকে বিরত থাকবে, আর কেউ হ্যাক ইউজ করলে তাকে ফাকিং বলবা। কেন আদেশ মানি না আমি চির সাথী, আমি না মানি আইন আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ শুধু আমি সঠিক, কেবল আমি সত্য পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা অন্য, আমি শৃঙ্খলা মানি না মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা নিভিতে জানি না, তোমার দাসত্ব আমার রাজত্ব, ফুকে ফুকে মর ওহে বিশ্বাস ঘাতক, আমারই আদালত আমি বিচারক, হত্যা করি পাপী না মানি স্বর্গ মর্ত, আমি হত্যা করি পাপী না মানি স্বর্গ মর্ত।